কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, তাহলে একটা নতুন তো ব্লগ নিয়ে চলে আসবোই। তো সেরকমই একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। গতকালকে সরস্বতী পুজো খুব ভালো কাটলো, সকাল থেকে রাত পর্যন্ত দারুণ মজা করে কাটিয়েছি। আর আজকে সারাটা দিন বাড়িতেই কাজকর্মের মধ্যে থাকবো। আর আমাদের এই বিল্ডিংয়ের ঠাকুর ভাসান যাবে সন্ধ্যে নাগাদ করে, ঠিক আছে, এরকমই বলেছে। তো যখন ভাসান যাবে তখন আবার নিচে নেমে যাব, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন রাজ বড় ঘরে রয়েছে, বড় ঘরে বসে ও একটু কিছু কাজকর্ম করছে। আজকে রাজ বাজারে যায়নি, কারণ কি ফ্রিজের মধ্যে সবজি রয়েছে, মাছ আছে, তো সেই কারণে আজকে বললাম যে আর বাজারে যেতে হবে না, এগুলো আগে শেষ হবে তারপরে বলেছি যে সবজি নিয়ে আসবে। কারণ কি ফ্রিজে সবজি থাকলে তারপরে যদি সবজি নিয়ে আসে তো সেই সবজিগুলো না নষ্ট হয়ে যায়। আর আমাদের ফ্রিজের মধ্যে না সবজিগুলো প্যাকেটে করে করে মুড়ে মুড়ে রাখি, প্যাকেটের মধ্যে না জল জল জমে যায়, তো সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে বলেছি আগে সবজি শেষ হবে তারপরে তুমি বাজার যাবে। তো সেই কারণে রাজ আজকে খানিকটা কাজ থেকে মুক্তি পেয়েছে, আর এখন বসে বসে বড় ঘরে কিছু কাজ করছে, ঠিক আছে। আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কারণ কি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। আর যেহেতু আজকে ছুটির দিন সে কারণে একটুখানি ধীরে সুস্থেই কাজকর্মগুলো করছি। আর আজকে ব্রেকফাস্টে কী করেছি সেটা বলে দিই তোমাদেরকে। আজকে লুচি করেছিলাম, লুচি আর প্লেন আলু সবজি। মানে আলু সবজিটা কিন্তু কড়াইও করিনি, ওই বাটির মধ্যে আলু, একটুখানি আদা, একটু হলুদ, নুন, চিনি এগুলো দিয়ে আর ওদের একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর একটু কাঁচা তেল দিয়েছিলাম, এই দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ওই নিজে নিজে হয়ে গেছে, ওই দিয়েই আমরা লুচি খেয়েছি। তো আর সেগুলো শেয়ার করিনি, সকাল থেকে একটু ধীরে সুস্থেই কাজকর্ম করছি। আমি ছোটো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর এখানে তো সাউন্ড একটু বেশিই আসছে, আর ছোটো ঘরে গিয়ে একটু মানে বসে বসে ভালো করে কথা বলা যাবে, ঠিক আছে। আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। এই দেখতেই পাচ্ছ রাজ বড় ঘরে বসে কাজ করছে, সে কারণে আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। বাইরে দিয়ে কোনো একটা অ্যাড যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? অ্যাড যাচ্ছিলো তো সেই কারণে পজ করে দিয়েছিলাম। দাঁড়াও একটু বসে নি, বসে বসে তারপরে কথা বলছি। তোমাদেরকে বলেছিলাম সরস্বতী পুজোর আগে এই সামনের এই চুলটাকে ঠিকঠাক করে নেব, কিন্তু করা হয়নি, ঠিক আছে, কোনো একদিন করে নেব। মানে রোজই ভাবছি যে আজকে করব, কালকে করব, এই করতে করতে আর সময় করে উঠতে পারিনি, আর চুলটাকে ঠিক করা হয়নি। আর আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের তো দেখিয়েছি মাটি এনে রাখা আছে, এই টবও কিনে এনেছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। ওই মাটিগুলো ওই টবের মধ্যে দেবো, আর যে নতুন গাছগুলো কিনে এনেছি সেগুলো ওই টবের মধ্যে ট্রান্সফার করব। তো এই কাজটা রাজ করবে, আমাকে দিয়ে এগুলো করায় না, কারণ আমি যদি করতে যাই তাহলে রাজবে তুমি এটা ঠিক করে করতে পারছো না, তুমি এটা করতে পারছো না, মানে এত বেশি বলবে, তার থেকে আমি বলে দিয়েছি যে তুমি এগুলো করবে। আর ও এগুলো ভালো করেই করে, আর আমি যদি করি ওর ঠিক পছন্দ হবে না। আর বাই চান্স যদি গাছটা যদি কোনো কারণে ঠিক না হয় বা মরে যায় গাছটা, তাহলে তো পুরো দোষটা আমার উপর এসে পড়বে যে আমি ঠিক করে গাছ লাগাইনি। তো সেই কারণে রাজি এই পুরো কাজটা করবে, আমি রান্নাবান্না পরে করব। আগে গিয়ে রাজকে ডাকি, ও গাছগুলো আগে লাগিয়ে নিক, তারপরে গিয়ে রান্নাবান্নাগুলো করব। আগে ডাকি, নাই তো তুমি কি কাজে আছো ব্যস্ত? কথা বলছে না, মনে হয় ফোনে কথা টথা বলছে বা কিছু হচ্ছে, ওই জন্য সাড়া দিল না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। প্রথমে আগে ওই গাছের কাজগুলো করা হবে, তারপরে রান্নাবান্নাগুলো করব, ঠিক আছে। এই দেখো রাজ এখন নতুন টবে গাছ ট্রান্সফার করছে, আর হাতে দেখো প্যাকেট পরে নিয়েছে, ওই বস্তা থেকে মাটি নিয়ে টবের মধ্যে দিচ্ছে, আর নোকের মধ্যে মাটি ঢুকে যাবে সেই কারণেই আসলে প্যাকেটটা পড়েছে। এই ডায়ান্থ্রাস গাছের গোড়াতে বেশ কিছু চারা গাছ হয়েছে, তো সেগুলোই ছিঁড়ে ছিঁড়ে রাজ ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু অন্য কোনো গাছ, জঙ্গল গাছ, তো সেই কারণে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এখন এই গাজানিয়া গাছটাকে নীল টবের মধ্যে ট্রান্সফার করছে। এই গাছটা যে টবের মধ্যে ছিল, এই টবগুলো কিন্তু আমরা কিনিনি, এটা গাছের সাথেই দিয়েছিল। আর এই টবগুলো একেবারে ভালো না, খুবই পাতলা টব, মানে একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে, এত নরম টব। এখন রাজ কাঁচি দিয়ে এই ডায়ান্থ্রাস গাছের শুকনো ফুলগুলো কেটে দিচ্ছে। এই শুকনো ফুলগুলো যদি না কাটে না তাহলে নতুন পাতা গজাবে না, তো সেই কারণে এই শুকনো ফুলগুলো কেটে দিচ্ছে।
আর নতুন পাতা গজালে আবার নতুন করে কুড়ি আসবে। এই গাছটা খুব একটা বড় হয় না, ছোটর উপরেই হয়, কিন্তু যখনই ওই শুকনো হয়ে যায় ফুলগুলো তখনই ওই কেটে ফেলে দিলে আবার নতুন করে পাতা গজায়। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে, আর এখনো রান্না বান্নার কোনো ব্যবস্থাই করিনি, সবজি কাটাকাটি করা হয়নি, মশলা রেডি করিনি, কিচ্ছু করিনি। তো এখন এই কিচেনে চলে এলাম, আর এখন সমস্ত কিছু রেডি করব, তারপর রান্না বসাবো। তো আর ওই সবজি কাটাকাটি এগুলো তোমাদের সাথে আমি আর শেয়ার করছি না, ঠিক আছে? তো রান্নার জোগাড় করে নিয়ে তারপরে রান্না বসাবো যখন, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি কথা এখন আর বলছি না, দেরি হয়ে গেছে, তো তো আমি আগে তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নিই, ঠিক আছে? এই দেখো কাঁচকলা ভাজতে বসিয়ে দিয়েছি, তো কাঁচকলা ভাজা প্রায় হয়ে গেছে। আর এইদিকে দেখো লাউ আর আলু দিয়ে সবজি বসিয়ে দিয়েছিলাম, তো সেই সবজিটাও প্রায় হয়ে গেছে। সবজির রেসিপি আজকে আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, সবজিটা প্রায় হয়ে গেছে। আর নামানোর ঠিক আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নিলাম। আর এখন দেখো আলু ভেজে নিচ্ছি। আর এই দেখো বড়া, এগুলো হচ্ছে ডালের বড়া। গতকালকে রাজ এই ডালের বড়াগুলো এনেছিল, তো আজকে যেহেতু আমাদের বিল্ডিংয়ে মা সরস্বতী আছেন, এখনও বিসর্জন হয়নি, তো সেই কারণে মাছ মাংস ডিম আজকে রান্না করব না, ঠিক আছে? সেই কারণে এই বড়ার একটা সবজি রান্না করছি, আলু আর মটরশুঁটি দিয়ে ঝোল মতো করব, আর তার মধ্যে বড়াটা দিয়ে দেব। আর নামানোর ঠিক আগে ঘি আর গরম মশলা দেব। আর এইভাবে রান্না করলে না এই বড়ার সবজিটা দিয়ে ভাত রুটি সবই ভালো লাগে খেতে। সুপারমার্কেটে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কি কি জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই ব্যাগে করে এখানে রাখা আছে টুলের উপর। আর কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। বাটার, চিজ আর একটা ফ্রাইয়ের প্যাকেট কিনেছি, ওই ফ্রিজারে রাখা থাকে না ওই মোর সুপারমার্কেটে, সেখান থেকে কিনেছি, ঠিক আছে? সেটাও ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো আর দেখাচ্ছি না। যখন ওই ফ্রাইগুলো আমরা বাড়িতে ফ্রাই করে খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর এখানে জিনিসগুলো রয়েছে তোমাদেরকে দেখিনি, আর ব্যাক ক্যামেরা করে দেখাবো, ঠিক আছে? আর ফ্রন্ট ক্যামেরায় দেখাতে অসুবিধে হয়। আর দেখি নিচে বসে দেখাচ্ছি তোমাদের, অনেক জিনিস আছে, এগুলো বেডে তোলা যাবে না। এই দেখো ফ্রাই প্যান নিয়েছি একটা, ঠিক আছে? একটা মগ নিয়েছি, এগুলো সবই কিন্তু মোর সুপার মার্কেট থেকে নিয়েছি, ঠিক আছে? আর স্কচ বাইট, সোডা, বিস্কুট, একটা দুধের প্যাকেট নিয়েছি, চিপস আছে, দুধের প্যাকেট আর একটা আছে, দাঁড়াও, এই দেখো দুধের প্যাকেট আর একটা নিয়েছি, এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, একটা লিপ বাম নিয়েছি, লিপ বামটা আমার খারাপ হয়ে গেছে, ওটা পড়ে গেছিলো হাত থেকে, চালের গুঁড়ি নেওয়া হয়েছে, মুগ ডাল হচ্ছে, নুন, যা এটা পড়েই গেল, ধরো এগুলো সরিয়ে দিই, সামনে আর জায়গা নেই, চানাচুর, এ দেখো এটা হচ্ছে মাস্টার্ড সস, ঠিক আছে? এটা নিয়েছি একটা, একটা নিয়েছি কুলের চাটনি বা কুলের আচার, এটা যেদিন খুলবো সেদিন তোমাদেরকে দেখাবো, আজকে আর খুলছি না। একটা চিপসের প্যাকেট আছে, ভিমবার আছে, ঠিক আছে? এই হচ্ছে পেপার বোটের আমরস, এটা খেতে দারুণ লাগে, তো একটা নিয়ে নিলাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চকলেট, ঠিক আছে? এই দেখো বিকেলবেলাতে একটা ঠাকুর বিসর্জন যাচ্ছে, তো আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে বিসর্জন যাচ্ছে, তাই একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি নিচে যাচ্ছি, নিচে এখন মায়ের বরণ হচ্ছে, তো গিয়ে দেখি। আর বিসর্জন হবে আমাদের যে সামনে পুকুরটা দেখাই তোমাদেরকে, প্রায় ব্লগে দেখিয়েছি, তো ওই পুকুরে বিসর্জন হবে। আর বিসর্জনের সময় যদি সবাই যায় তাহলে আমি যাবো, আর তা নাহলে আর যাবো না, ঠিক আছে?
আর নিচে গিয়ে যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। মা সরস্বতীকে বিসর্জন দেওয়ার জন্য এখন পুকুর ঘাটে নিয়ে আসা হয়েছে। তো আর এই জায়গাটাতে বেশ কিছু নিয়ম পালন করছে, মাকে সাতবার ঘোরানো হলো আর বেশ কিছু আরো নিয়ম পালন করছে, কিন্তু সবকিছু আমি ভিডিও করতে পারছি না যেহেতু জায়গাটা অন্ধকার, সে কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। আর বেশ কিছু আমি ভিডিও করেও ছিলাম, তো সেগুলো আমাকে ডিলিট করতে হলো কারণ এতই অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না। তাই যেটুকু বোঝা যাচ্ছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এ দেখো বন্ধুরা, বেদি এখন ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত মা এখানে ছিলেন, তো সবাই এখানে বসেছিল, মায়ের সামনে বসে গল্প করছিল, কিন্তু এখন দেখো মা নেই আর কেউ নেই, সবাই যে যার ঘরে চলে গেল। পুজো হবে, পুজো হবে এই চলছিল কিছুদিন ধরে। আজকে পুজো কমপ্লিট, বিসর্জন হয়ে গেল, ঠিক আছে। তো আসছে বছর আবার হবে, একটা বছরের জন্য এখন ওয়েট করে থাকবো আমরা। আর এই ভ্লগটা তো অনেকটাই বড় হয়ে গেল, আর বড় করবো না। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, তোমরা নিজেদের অবশ্যই কেয়ার নিও। পরের ব্লগে বা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।